আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা হলো যে আপনারা কিভাবে বিল্ডিং এ যে রডকে ইট কাঁথা এবং ইট কাঁথবেন সেন্টারিং খোলার পরে সেই বিষয়ে আলোচনা করবো। এখন আমি সেই বিষয়টা হলো যে এখানে দেখুন বন্ধুরা, আমার বিষয়টা সম্পূর্ণ আমি সঠিকভাবে বলতেছি। আমার বিল্ডিংটা প্রায় 10 তলা ভবন, এখানে যে সিস্টেমে তৈরি করা হয়েছে খুব আধুনিক মানে, আর এখানে যে কিভাবে আমরা ফ্লাইট বাসা তৈরি করতেছি এবং কতটুকু জানালা উচ্চতা দিতেছে সেই বিষয়ে কিছু আলোচনা করব। তারপরে এখানে দেখুন আমরা বিল্ডিং প্রায় আমাদের উপরে আন্তরিক কাজ কমপ্লিট হয় নাই, কিন্তু আমরা নিচে দিয়ে বাইরের সাইড প্লাস্টার করে ফেলাইছি। একমাত্র কারণ এখানে আমাদের বিল্ডিং সম্পূর্ণ হওয়ার আগে আমাদের এখানে ভাড়াটি আছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন বিএমটিভি মিডিয়া। আর এখানে যে বিষয়টা আমি সুন্দরভাবে আমি তুলে ধরতে চাই যে এখানে আমাদের বিল্ডিং এর লিফট আছে, আর এই পাশে দেখুন আমরা যেভাবে যে বিষয়ে আলোচনা করতে চাই আমাদের ছাদটা ভীম ছাদ, কিছু কিছু জায়গায় কনসেল ছাদ দেওয়া আছে। আর কনসেল ছাদ দিলে কী কী সুবিধা আর ভীম ছাদ দিলে কী কী অসুবিধা বা সুবিধা সেই বিষয়ে আলোচনা করব। আর এখানে আমরা ইটগুলো কীভাবে উঠাইছি, দুঃখের সাথে বলা যাইতেছে যে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত সেই ধরনের কোয়ালিটি আসে নাই যে ক্যারাইন বা ইসের সাহায্যে ইটগুলো উঠাবো, কিন্তু আমরা মানুষের সাহায্যে উঠাইছি। কিন্তু এখানে যদি 20-30 তলা বিল্ডিং তৈরি করা হতো সে সময় এক্সট্রা মোবাইল ক্যারেন ইনস্টল করা হতো, কিন্তু এখানে দুঃখের সাথে বলা যেতেছে যে আমরা এখানে বিল্ডিংটি তৈরি হবে আমাদের 10 তলা, তাই এখানে আমরা মোবাইল ক্যারেন ইনস্টল করিনি, আমরা শুধু মানুষের সাহায্যে এখানে উঠিয়ে তারপরে আমরা এগুলো কাজ চালাইতেছি এই পর্যন্তই। আর আমি আপনাদের এতটুকু মেসেজ দিতে চাই যে এখান থেকে আপনারা কী শিখতে পারলেন, এখান থেকে আপনারা শিখতে পারবেন যে বিল্ডিং যখন তৈরি করা হয় কীভাবে তৈরি করা হয়। দেখুন এখানে আমরা ইটগুলো উঠানোর পরে আমরা প্রথমে সিঁড়ির সাথে যে ওয়ালটি আছে এটি ইট গেঁথে দিতেছি, কারণ সিঁড়ির সাথে ওয়ালগুলোর সাথে আমাদের মেন কানেকশন হলো এখানে যখন আমাদের কারেন্টের পাইপ উঠানামানো হবে সেটি যাতে কোনো প্রবলেম না হয় সেইগুলো আমরা সঠিকভাবে করে দিতেছি। আর এখানে আরেকটি বিষয় আমি খেয়াল রাখতে বলতেছি আপনাদের, যখন আপনারা ভীম সেন্টারিং করবেন অবশ্যই অবশ্যই কাগজ দেবেন, যাতে আপনাদের কাগজ দেওয়া থাকলে আপনাদের ভীমের ফিনিশিংগুলো অনেক সুন্দর আসবে। এটি হলো এক টিপস, এটা হলো বলতে পারেন একটা আলাদা টিপস। আর আরেকটি বিষয় বলি, এখানে যখন আপনি বিল্ডিং ইট গাঁথবেন সে সময় যে ছোটো ছোটো খোয়া, ছোটো ছোটো ময়লা আবর্জনা এগুলোর সাথে সাথে ফেলাই দিবেন, যাতে বিল্ডিংয়ের কাজ করার সময় মিস্ত্রিদের অসুবিধা না হয়। এজন্য এক্সট্রা একজন লোক রাখবেন বা মিস্ত্রিদের বলে দেবেন কন্ট্রাক্টরে আপনাদের ফেলাই দেবে, ঠিক আছে বন্ধুরা। এই হলো বিষয়। দেখুন বন্ধুরা, আমাদের সিঁড়ি রুমটা আন্ডার রুম থেকে আন্ডার পাসের যে গাড়ি পার্কিং করা হবে সেখান থেকে সরাসরি চলে যাবে 10 তলা বিল্ডিং পর্যন্ত, ওখানে গিয়ে লাস্ট ফিনিশিং আমরা ছাদটা দেবো সিঁড়ির। আর এখানে আমরা ওয়াল গেঁথেছি, যে জায়গায় আমাদের কোনো জানালা নেই, শুধু যে জায়গায় কোনো জানালা নেই সেখানে আমরা পুরোপুরি ভীমের সাথে মিশিয়ে দেবো ইট গেঁথে। আমরা শুধু আপনাদের দেখানোর সাথে এই কাজগুলো আমি দেখাইতেছি, পুরোপুরি যখন কাজ শেষ হয়ে যাবে আপনাদের নতুনভাবে দেখানোর চেষ্টা করব। আর এখানে আমাদের যে আমাদের আছে এখানে লিফটের রুম আছে এবং সিঁড়ি আছে, যাদের অসুবিধা তারা লিফটে উঠবেন, যাদের অসুবিধা নেই তারা ইচ্ছে করলে সিঁড়িতে উঠতে পারবেন। ওকে, ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিওটি দেখেছে, তাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।